those tv 24 enjoy by listening to the holy quran ధన్యవాద চাই টাকা পয়সা যেন আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেয় কি আমল করব আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থ করে দেয় এই আমলটা জানা দরকার আছে না নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কি আমল দিয়েছেন কয়টা আমল ছয়টা কয়টা এই ছয়টা আমল যদি করে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বৃদ্ধি করে দিবেন টাকা পয়সা বাড়ায়া দিবেন সুস্থতা দান করবেন বলুন আল্লাহ এক নম্বর আল্লাহ রব আলমিন সুরাই তলাকের দুই নম্বর আয়াত তিন নম্বর আয়াতে বলছেন ও মত্লাহু মাখরাজা কেউ যদি আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ভয় করে আল্লাহর ভয় হৃদয় যদি রাখে আল্লাহকে ভয় করে যদি জীবন জীবনযাপন করে আল্লাহ রব্বুল আলমিন তার রিস্কের মধ্যে বৃদ্ধি করে দিবেন তার টাকা পয়সা বাড়িয়ে দিবেন এমন বাড়িয়ে দিবেন সে গণনা করে শেষ করতে পারবে না আর তার জন্য আল্লাহ রব্বুল আলমিন শত শত রাস্তা উন্মুক্ত করে দিবেন মনন আল্লাহ দুই নম্বর আমল হচ্ছে তাওয়াক্কুল করতে হবে এই সুরা তরাকের মধ্যে আল্লাহ রবুল আলমিন বলছেন হাসবু আমার আল্লাহ রব্বুল আলমিনের উপরে নির্ভর করে কেউ যদি ব্যবসা করে আমার আল্লাহর প্রতি নির্ভর করে কেউ যদি টাকা পয়সা কামানোর জন্য চাকরি বাকরি করে আল্লাহ রব্বুন আলমিন তার জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন তার জন্য যথেষ্ট হয়ে যায় মানুষের ধর্না দিতে হয় না বলুন সোহান আল্লাহ তাহলে দুই নম্বর কি তাওয়াক্কুল করতে হবে নির্ভরশীল হতে হবে কার ওপরে আল্লাহর ওপরে তিন নম্বর আল্লাহ রব বুলা যে আমল কথা বলেছেন দান শোধাকা কী তিন নম্বর আল্লাহ রব বুলার মিন বলছেন মাংস নদিয়ুকুনিদুল্লাহ কনুদন হাসান ফ ইদ ওয়াই ফু লহু আদ্বা ফ কাসিন আল্লাহ একবার আমার আল্লাহকে যে ঋণ দেয় আল্লাহর রবুল আলমিন তার অর্থ বাড়িয়ে দেয় শোভার আল্লাহ আপনি বলবেন আল্লাহর কী টাকার প্রয়োজন আছে আল্লাহর কি টাকার প্রয়োজন আছে নাই 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 আল্লাহর টাকার প্রয়োজন নাই খাবার দাবারের প্রয়োজন নাই কিন্তু আপনার প্রতিবেশী ভাই আপনার বড় ভাই আপনার চাচাতো ভাই ফুপাতো ভাই খালাতো ভাই অথবা বোন যদি আপনার কাছে টাকা চায়। আপনার কাছে যদি টাকা থাকে এই টাকা দিয়ে যদি তাকে আপনি করজে হাসানা দেন এই টাকা দিয়ে যদি তাকে ঋণ দেন তাহলে এই ঋণটা যেন আমার আল্লাহ রব্বুল আলমিনকে দেওয়া হর বলুন সোহার আল্লাহ এরিন যদি আপনি দেন আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার রিজকের মধ্যে বরকত দিবে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার টাকা পয়সা বাড়িয়ে দিবে বলুন সুবহান আল্লাহ চার নাম্বার আমল হচ্ছে কৃতজ্ঞ হতে হবে কি হতে হবে অকৃতজ্ঞ হওয়া যাবে না সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়া ইয তাআযযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আমার আল্লাহ রব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতগুলোর যদি আপনি কৃতজ্ঞ হন আল্লাহ রব্বুল আলমিন এই নিয়ামত গুলোকে টাকা পয়সা খাবার দাবার রিজগুলোকে বাড়িয়ে দিবেন বলুন সোহান আল্লাহ কয় নাম্বার আমল গেছে চার নাম্বার, পাঁচ নাম্বার আমল আল্লাহ আর মিন শিখিয়ে দিয়েছেন বান্দা তুমি বেশি বেশি তাও বাইজ ফার করো যদি তাওবাইজ দেগ ফার করো আল্লাহ রবুরার মিন বলছেন ফাকুল তুস্তা উফির মনব্বকুম ইন্ন হু কান আলাইকুম মিত আল্লাহর কাছে যদি ক্ষমা চাও ক্ষমা প্রার্থনা করো আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন সাথে সাথে এমন বৃষ্টি বর্ষণ করবেন যে বৃষ্টিটা হবে রহমতের বৃষ্টি যেই বৃষ্টিটা এত ফল ফসলাদি নিয়ে আসবে যেই ফল ফসলাদি তোমার আমার জন্য যথেষ্ট হয়ে যাবে বলুন সোহান আল্লাহ ছয় নম্বর আমল সাল্লাম বলছেন আত্মীয় স্বজন যারা নিকটের রয়েছে দূরের রয়েছে এই আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখবে যদি দীর্ঘ হায়াত আর যদি প্রশস্ততা চাও তাহলে আত্মীয় সাথে ভালো ভালো আচরণ আচরণ করো করো তাদের খোঁজ খবর রাখলে আল্লাহ আপনার আমার সকলের রিস্ক এবং টাকা পয়সা বাড়িয়ে দিবেন বলুন সোহান আল্লাহ এই ছয়টা আমল মনে থাকবে তো ইনশাল্লাহ যারা ধনী হতে চান তারাই আমলটা করবেন আর যারা গরিব থাকতে চান তারা তাদের দরকার নাই কেউ তো কেউ তো ধনী ছাড়া নাই ঠিক কিনা সবাই চায় ধনী হতে